দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার তালতলী উপজেলার সেই বিখ্যাত গ্রাম। 200 হেক্টর জমিতে কিন্তু কৃষি দিচ্ছে 12 মাস। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ হচ্ছে সিম। এই সিমটাই মনে করেন এই সিজনটায় বেশি হয়। দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন, যারা এখানে দিন মজুরের কাজ করছেন, তারা কিন্তু এই সিমগুলো এখান থেকে ভালো করে ছিঁড়ে, তারপরে পোকামুক্ত করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাবে, সেই জন্য তারা প্রস্তুত করছে। এই সিম কিন্তু বরগুনা থেকে বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর আলোচিত, অনেক আলোচিত এই কৃষিগ্রাম। আমরা প্রতি বছরই এখানে আসি, আপনাদের একটু আমরা ড্রোন শটের মাধ্যমে দেখাতে চাই এই গ্রামের যে পরিবেশটা এবং এই ক্ষেতগুলো খুব অসাধারণ, আমরা সেটা দেখার আপনাদের দেখাতে চাই। আর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বস্তায় ভরে এই সিমগুলো নেওয়া হচ্ছে এখানে তুলে, যেখানে এই হচ্ছে সিম, তরতাজা সিম। এইটি কিন্তু প্রথমে বরগুনা, বরিশাল, বাংলাদেশ সব প্রান্তে কিন্তু এই সিমটা বিক্রি হয়। পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু তারা বেশিরভাগ গাড়ি চলাচল করে, সেই জন্য নিতে তাদের অনেক ভালো হচ্ছে। দেখতে পাচ্ছে গাছে কিন্তু অনেক সিম ছিঁড়েছে, তারপরে কিন্তু গাছে এখনও ফুল ধরেছে, ছোটো ছোটো সিম দেখা যাচ্ছে। দর্শক, আমরা একটু এখানের স্থানীয় সাংবাদিক আছে মুস্তাফিজ, আমাদের সময়তে কাজ করেন, ওর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, জানতে চাই এই কৃষিগ্রাম কেন এত আলোচিত এবং এখানে মানুষ কেন আসে, এই দেখতে আসে? আপনি তো হয়তো বা নিউজ করতে এসেছেন। আচ্ছা, এই গ্রামটা কেন কৃষিগ্রাম রাখা হয়েছে সেটা একটু শুনতে চাই। আসলে এখানে একজন লোক আছে, ওনার নাম সাদাত মাতুব্বর। উনি এক সময় গার্মেন্টসের ব্যবসা করত, তো ওনার হঠাৎ করে উনি কিডন্যাপ হয়েছিল, জাস্ট একটা অ্যাক্সিডেন্টলি। তারপর ওনার ব্যবসায় অনেক লস হয়েছে, তারপর উনি আইসা অল্প একটু জমিতে প্রথম কৃষিকাজ শুরু করছে, সেখান থেকে উনি ভালো সফলতা পাইছে। এরপরে তিনি আরও জমি বাড়াইছে, বাড়ানোর পরে আস্তে আস্তে যত জমি বাড়াচ্ছে উনি অতই লাভবান হচ্ছে। ওনার দেখা দেখি এখানে এখন প্রায় 250 আছে ওনাদের সমিতির সদস্য কৃষক, এবং এর বাহিরেও আরও আছে প্রায় 300-এর মতো কৃষক এখানে এই কৃষিকাজ করছে। সারা বছরই তারা কৃষিকাজ করে এখানে। আগে ধান হতো, ধান তো এক সিজন হতো, কিন্তু এই অঞ্চলে মাটি লবণাক্ত, লবণাক্ততার কারণে তেমন আসলে ধানে তারা লাভবান করতে পারে না, এই জন্য তারা এই কৃষিকাজ শুরু করছে। সারা বছরই এখানে কৃষিকাজ হয়। আচ্ছা, এই কৃষিতে এই যে সারা বছর কৃষিকাজ করে এখান থেকে তারা কত টাকা ইনকাম করে, এরকম কোনো তথ্য আছে কি না? আচ্ছা, এখানে তারা যে সময় মনে করেন বেগুন, টমেটো, তারপর লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, সবচেয়ে বেশি যে সবজিটা চাষ হয় ওইটা হচ্ছে সিম। তো তাদের তথ্য মতে এবছর তারা 2 কোটি টাকার উপরে শুধু সিম বিক্রি করবে। তো তারা কৃষি অফিস থেকে বলা হয়েছে শুধু এই সদাগার পড়া শুধু একটি গ্রামে 200 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে এবছর, সেখান থেকে এবছরে 6 কোটি টাকা বিক্রি করবে। এই অঞ্চলের মানুষ একসময়, অঞ্চলের বলতে এই গ্রামের মানুষ একসময় ঋণে জর্জরিত ছিল, কিন্তু এই সবজি চাষ করে এখন তারা সফলতার মুখ পাইছে। সবাই এখন 2-5 লাখ টাকা তারা অন্যকে ঋণ দিতে পারে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষেতেরই মালিক, তারা নিজেরা পরিচর্যা করেন এবং নিজেরাই কিন্তু বাজারজাত করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিম তারা ছিঁড়েছে, এটা হচ্ছে পাতা সিম যেটাকে বলি। আরেকটি সিম রয়েছে যেটাকে নাকি বলে নলকোষ, এরকম দুইটি সিম তারা লাগিয়েছেন। এখানে কিন্তু এই যে কোলাটা রয়েছে, যে বিলটা রয়েছে, বিল জুড়েই কিন্তু এখানে মানুষ এই কৃষি কাজ দিয়ে চলছেন এবং খাচ্ছে। এবং এখানে কিন্তু প্রায় 250 মতো তাদের তালিকায় রয়েছে কৃষক, যারা এই মাঠে সিম
আলু উর্ষি তারপরে পটল বিভিন্ন জাতের ১২ মাস তারা এখানে কৃষি দিয়ে থাকেন। আমরা সেখান থেকেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার তালতলি উপজেলার যে সবজি বাগান রয়েছে সেই সবজি বাগানে। এক নামই সবাই কিন্তু এই সবজি বাগানটি চিনে, দক্ষিণ সওদাগরপাড়া তালতলি। এখানে কিন্তু আপনি এসে যদি সকালবেলা আসেন আপনার মন প্রাণ সবই কিন্তু সুস্থ হয়ে যাবে, কারণ হচ্ছে যে পরিমাণে এখানে কৃষি হচ্ছে সবুজের সমাহার। আপনারা যদি দেখতে চান আমি একটু ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। আর এবং আমরা একটু কথা বলবো এখানে যারা আরও কিন্তু রয়েছেন, এখানে এক মুরব্বি রয়েছেন দেখতে পাচ্ছি, সিম ছিঁড়তেছেন, এখানে এক আপা রয়েছেন, তারা কিন্তু দৈনিক সিম এখান থেকে নিয়ে কিন্তু বাংলাদেশের সব প্রান্তে কিন্তু এখান থেকে বাজারজাত করে থাকেন তারা। আচ্ছা, এই সিমগুলো কোথায় কোথায় আপনারা পাঠিয়ে দেন আন্টি? আমাকে রাস্তায় আইয়ে নেয় গাড়িতে, ঢাকা নেয়, বরিশাল নেয়, ওঠল নেয়, সব জায়গায় নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দৈনিক আপনারা কত তুলতে পারেন, সব মিলিয়ে কত কেজি তুলতে পারেন বা কত মন তুলতে পারেন? ১০ মন ১২ মন ১৪ মন দৈনিক বা ১০ থেকে ১৪ মন ১৫ মন ছিঁড়তে পারেন? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। দেখেন দর্শক, এখানে কিন্তু সিম আর সিম, আমরা কিন্তু শেষ মুহূর্তে এসেছি, কিন্তু এর আগেও কিন্তু তারা এখান থেকে সিম ছিঁড়ে বাজারজাত শেষ পর্যায়ে কিন্তু নাকি শেষ পর্যায়ে। আমরা একটু জানতে চাই কাকা, এখানে সিম ব্যতীত আপনারা কী কী সবজি চাষ করেন এখানে? আমরা শসা, কাঁচামরিচ, করলা, মিষ্টি কুমোর, এগুলা কাঁচামরিচ, বটবটি, ঢ্যাঁড়স। এটা কত, এটা কি সব সিজনই আপনি করেন? এটা সব সিজনই সব সময় ১২ মাস দর্শক তারা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সিমের পাশাপাশি ঢ্যাঁড়স গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, মরিচ গাছ আর কি, একের ভিতর আর কি তারা সব এখানে চাষ করছে। ৬ মন ৭ মনের আমরা মরিচ তুলছেন এখান থেকে। আচ্ছা, এখন এই আপনারা এই এটা তো আপনার নিজেদের ক্ষেত নাকি? জি, নিজেদের ক্ষেত। তাছাড়া এখানে অনেক তো শ্রমিক রয়েছে, নারী শ্রমিক রয়েছে, পুরুষ রয়েছে, লইলে সবে লইলে করা লাগে না, নাকি নিজেরা পারে ছাড়া? ও আচ্ছা আচ্ছা, এগুলো কি আমাদের এই অঞ্চলের না দূরের তাও আছে এখানে? এই আমাকে কাছাকাছিরই, কাছাকাছি দূরের অনেক দূর দেওয়ায় আনি, মানুষ যেখানে লাগে গাড়িতে মাল লাগে যেখানে বেশি এগুলো মানুষ আনি। এটা হচ্ছে পাতা সিম, আর অনেক খেতে সুস্বাদু। এবং আরেকটা সিম রয়েছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পাতা সিম দেখেন, এখানে কিন্তু বালতি করে ভরে রেখেছে, এদিকে মুরব্বি কাজ করতেছে, এরকম কিন্তু এই দেখতে পাচ্ছি আমার দূরে কিন্তু অনেক লোকজন রয়েছে, তারাও কিন্তু এখানে কাজ করছে। প্রায় এখন যদি আমি এই মাঠটা ঘুরি নর্মালি ১ থেকে ১৫০ লোক পাবো যে তারা সবাই সিম ছিঁড়তেছে। এখন সিজনটাই হচ্ছে সিম, সব গাছ বুড়ে গেছে, পাকি গেছে, আমি তো আপনার কাছে জানতে চাই যে প্রথম যে সময় সিজনে আসছে এই সিমটি এবং এখন বর্তমানে কিরকম আপনার দাম পেয়েছেন বাজারে? প্রথমত বেশি ৫০ টাকা কেজি, ১ মন এই মানে কেজি, ১ কেজি ৫০ টাকা। হ্যাঁ, আর এখন তারপর আস্তে আস্তে কমতে এখন বেচতে আছি আমরা ১২ টাকা করে, যাতে ৩০ টাকা ৩৫ টাকা পরে ৩০ টাকা। এটা ওরা নিয়ে মনে করেন ৫০ টাকার মতো বিক্রি করে। আচ্ছা 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 আচ্ছা, এরকম কৃষক কত আছে আপনাদের এলাকায়? কৃষক আছে প্রায় ৪-৫০০ মতন কৃষক আছে। নাম তালিকায় শুনেছি যে ২৫০ মতো মনে হয় আছে, তাছাড়া তো বাহির না, ব্যাপক কৃষক আছে এই জায়গায়, তো মনে করেন ৪-৫০০ আছে এই জায়গায়, এই জায়গায়। হ্যাঁ, এই যে এই 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 যে দেখেন না, এইটার পর ওই যে বাড়ি দেখা যায়, ওই এতক্ষণ জায়গা আবার ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে। তাহলে বলা যায় এটা কৃষিগ্রাম নামে পরিচিত, এবং কৃষিগ্রাম নামে পরিচিত। হ্যাঁ, সুন্দর। গাছে বেগুন ঝুলছে, অন্যদিকে মরিচ গাছে রয়েছে, আর কি সব ধরনের ১২ মাস তারা
সবজি এখানে দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি দুজন সংবাদকর্মী কিন্তু এখানে রয়েছে, তারা রিপোর্ট করার জন্য এসেছে। একজন হচ্ছে প্রথম আলো, একজন হচ্ছে আমাদের সময়। তারা কিন্তু বরগুনা থেকে এসেছে এখানে এই বাগান ঘুরে দেখার জন্য। তো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সোহাগ হাফিজ। আমরা কিন্তু বরগুনার সেই বিখ্যাত সবজি বাগান সদাগর পাড়ার দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোথাও দেখা হবে। আল্লাহ হাফেজ।